আসসালামু আলাইকুম, আমি আছি ফিয়ার ইসলাম। আজকের ভিডিওতে আপনার সাথে আমি একটি বিষয় শেয়ার করব। আপনারা যারা ওয়াইফাই ইউজ করেন, আপনাদের নিজের ব্যক্তিগতভাবে আপনাদের বাসায় অথবা দোকানে, অফিসে, যে কোনো জায়গায় আপনারা নিজেদের ব্যক্তিগত ওয়াইফাই ইউজ করেন, তো ওয়াইফাইয়ের মধ্যে যদি আপনারা ওয়াইফাই কানেকশন যারা দেয় তাদের থেকে আপনারা 1 MBPS অথবা 2 MBPS নেন, তো ওই সময় আপনারা চান যে আপনাদের ওয়াইফাই MBPSটা আপনারা বাড়াইতে। ধরুন 1 থাকলে আপনারা 2 করতে পারবেন, 5 করতে পারবেন, 8 করতে পারবেন, ওইটা আপনারা নিজের মতো করে আপনারা করতে পারবেন। তো বিষয়টি কীভাবে করবেন সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, চলে যাই মূল বিষয়ে। তো সরাসরি আমি পিসি স্ক্রিনের সামনে চলে আসলাম। তো এখন আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করব। তো এটা ওপেন করব কারণ হলো আমি আমার অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। আমার যে রাউটারটা ইউজ করি ওইটা টিফি লিঙ্কের একটি অ্যাডমিন প্যানেল দেওয়া আছে, ওইটার মধ্যে ঢুকবো আমার রাউটারটাকে ম্যানেজ করার জন্য। তো সরাসরি আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিতেছি। তো এক একজনের রাউটারের এক এক রকম আইপি কোডটা থাকে, আপনারা সরাসরি আপনাদের রাউটারের পিছনে দেওয়া আছে অথবা আপনারা নেটে সার্চ করতে পারেন। আপনাদের রাউটারের মডেল অনুযায়ী আপনারা সার্চ করলে দেখতে পারবেন যে আপনাদের রাউটারের আইপি কোডটা কী। তো এটা লিখে সার্চ দিবেন আপনারা। তো আমারটা দেখতে পারতেছেন রাউটার চলে আসছে। তো সরাসরি আমি এখানে সার্চ বক্সে দিয়ে ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দেওয়ার পর এখানে আমি আমার অ্যাডমিনটা দিয়ে দিতেছি। তো আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি লগ ইনে ক্লিক করে দিলাম। তো আমার লগ ইন দেওয়ার পর দেখতে পারতেছেন আমার এখানে আমার অ্যাডমিন প্যানেলটা চলে আসছে। তো সরাসরি আমি ওয়্যারলেসের এখানে ক্লিক করে দেব। তো এখানে নিচে চলে আসবেন ওয়্যারলেস অ্যাডভান্সের এখানে। তো আসার পর এখানে উপরে হাই দিয়ে রাখবেন, তারপর এখানে যে যে সেটিংগুলো দেওয়া আছে ওইগুলো দিয়ে রাখবেন। তো এখানে দেওয়া আছে ইন্টারনেট লেভেল, এখানে আপনারা 1 দিয়ে রাখছি আমি, মানে 1 MBPS দিয়ে রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন 255 MBPS পর্যন্ত আমি আপ করতে পারবো। তো এখানে 1 MBPS দিয়ে রাখছি, তো আমি এখানে 10 দিয়ে আমি যদি সেভ দিয়ে দিই তাহলে এটা 10 MBPS-এ পরিণত হবে। তো এটা আমি 10 দিয়ে দিলাম। তারপরে যদি আমি চাই 100 করতে পারি, এখানে 250 পর্যন্ত আমি করতে পারবো। তো এটা যদি আমি দিই, আমি সেভ করে দিই, তাহলে আমার ইন্টারনেটের স্পিডটা আরও আগে থেকে বাড়ি যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ইন্টারনেটের স্পিডটাকে বাড়ায় নিতে পারেন। আপনাদের 1 MBPS বা 2 MBPS হলে আপনারা যত খুশি তত আপনারা MBPS বাড়ায় নিতে পারবেন। তো এটি দেখানো ছিল আজকের ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এতটুকু দেখানো ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।